বিয়ের পরে বৌদি গান হচ্ছে মুটি খেয়ে ফে বলছে আরো আইসক্রিম খাবে শালা 170 টাকা করে আইসক্রিম যারা কখনো যাওনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। প্লিজ ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে। এটা এখনো লাইন আছে, ভিড় অনেক লাইন আছে। আমার দার্জিলিং এর সিরিজগুলো এখনো যারা দেখোনি সবার আগে গিয়ে একবার দেখে নাও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা শুধুমাত্র একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইবারের জন্য সারাদিন কষ্ট করি, ভিডিও বানাই, সেগুলো এডিট করি, আপলোড দিই, অনেকটাই সময় দিই এর পিছনে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর আমার চ্যানেলে যারা প্রথমবার তো তাদেরকে অবশ্যই বলবো একবার সাবস্ক্রাইব করে নিও। এখন সকালে লোক কম, চলো পিছনের দিকে। এই রেস্টুরেন্টটা একটা হিডেন জায়গায় আছে বলতে পারো। ক্যাফে হাউসটা হলো একদম ম্যালের ঠিক পিছনে। দার্জিলিংয়ের ম্যাল থেকে মাত্র 500-700 মিটার মতো যেতে হবে। বিয়ের পরে বৌদি গান হচ্ছে। এই ক্যাফে হাউস দার্জিলিং শুধুমাত্র বুধবার বন্ধ থাকে, এছাড়া ডেইলি সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। এই সামনে আছে মেফেয়ার, আমরা এদিক দিয়ে যাব। এই যে ক্যাফে হাউস দার্জিলিং, এই সাইডটা কোনোদিনই আসেনি। তোরা যাবে না বলছে, আমরা যাই। হয়েছ তোরা অপমান করে বার করিস প্রত্যেকবারে, তোদের সাথে হোটেল অপমান করিস, বসিয়ে টসিয়ে বার করে না। চল চল ওই সাইডে, ওখানে একটা লাইব্রেরিও আছে, বই পড়বি? বই পড়িস? লাইব্রেরি বই পড়তে লেখে না আসতে হবে। আজকে এলে নিয়েছি খাইয়ে নিয়ে যাও।
তোমাদের এই জায়গাটা এসে কেমন লাগছে? এটা অবিট, মানে এই জায়গাটা কিন্তু সচরাচর খুব একজন লোক আসে না, খুবই কম লোক। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তবে একটা জিনিসের ফল যে আমরা একদম একটা মেঘলা ওয়েদার চাইছিলাম, আছে মেঘলা ওয়েদার কিন্তু হালকা হালকা মাঝে রোদ রয়েছে। এটাই এখন অর্ডারটা দিয়েছি, একটু লেট হবে, দোসা একটু ওয়েট করি। আর আমাদের বিদ্যাসাগর ওখানে পৌঁছে দেবে, আসছে ফিরছে। ওর একটা ব্যাপার আছে, কিন্তু ভাব নিচ্ছে তো, ভাব নিচ্ছে তো, ভাব। তোর এখানে খেতে এসেছিস না ছবি তুলতে এসেছিস? দে A few hours later. তো এখন আমাদের চলে এসেছে হোয়াইট সস পাস্তা। আর এখন আসছে, এটা কি অর্ডার দিয়েছি? চিকেন স্যান্ডউইচ, আর এখানে হচ্ছে ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ। খাবার নিয়ে কোনো কথাই হবে না, কোয়ান্টিটি ছিল বেশ ভালোই। এই যে চারটে ডিশ, এর প্রাইস ছিল মাত্র 809 টাকা, সাথে জলের বোতল দিয়েছিল সিল প্যাক, এটা সম্পূর্ণ ফ্রি। এখানে যদি কেউ ভালোভাবে ব্রেকফাস্ট করতে আসো, একজনের খরচা পড়বে প্রায় 300 থেকে 400 টাকা। আমি তো ভিডিওতে আসছি না, আমাকে কি ভিডিওতে নিচ্ছে না? এই চ্যানেলের মেন আমি, আমাকেই বাদ দিয়ে বলছি। তো গাইস, আমার ভাইয়ের চ্যানেল, আমার ভাই খাবে, একটু দেখো তোমরা, মোটার বাচ্চা কেমন হয়েছে খেতে? মোটা পাস্তাটা খুব সুন্দর, সসেজটা ঠিকঠাক, বাট যা শখের জন্য নিলাম, পাস্তার জন্য নিলাম, খেতে কেমন হয় তার জন্য খুব একটা আমার পাস্তা যেটা ভালো লাগে। দিদি খাবার কেমন লাগলো? সব ভালো আছে, আমি শুধু ওই সসেজ খাইনি, বিকজ ওটা একটু অন্য টাইপের দেখতে লাগে তো আমি খাইনি, কিন্তু পাস্তাটা খুব টেস্টি ছিল, আর চিকেন স্যান্ডউইচটাও খুব ভালো ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল। ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে বাইরে থেকে ক্রিসপি, ভেতর থেকে নরম। ওয়াও, সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, কটা থেকে জানি না, সকাল সকালবেলা মর্নিং এ এখানে 7টা থেকে ওপেন হয়ে যায়, কারণ এটা তো মেইনলি ব্রেকফাস্টের জন্য। মুটি খেয়ে ফে বলছে আরো আইসক্রিম খাবে, শালা 170 টাকা করে আইসক্রিম খাবে, আইসক্রিম খাওয়াবো তোমরা কি গো? এত কিছু খেয়েছি, আমাদের প্রাইস হয়েছে মাত্র 809 টাকা, 809 টাকা, মাথা পিছু 200 টাকা। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা সিঙ্গেল আসবে তারা কখনো কিন্তু এইভাবে অর্ডার দেবে না, খেতে পারবে না। এটা কিন্তু একজনের জন্য না, এই মানে পুরো কোয়ান্টিটিটা অ্যাটলিস্ট 2 থেকে 3 জন, 3 জন তো কনফার্ম খেতে পারবে, একজন খেতে পারবে। তো সেই বুঝে তোমরা অর্ডার দিও। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, ভিডিওটা কন্টিনিউ থাকবে। এখান থেকে ব্রেকফাস্ট করার পরে আমরা গিয়েছিলাম কার্শিয়াং এর সাইট সিন করতে। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে কার্শিয়াং এর যে সাইট সিনগুলো আমরা করেছি, কোন কোন সাইট সিনের পয়েন্ট ছিল, কোথায় কোথায় গেছিলাম, সবই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে কার্শিয়াং এর ব্লগে।